মদিনা টিভি এস এ মাল্টিমিডিয়ার একটি প্রতিষ্ঠান। তো পুরা ওয়াজের সিজন আমার সুদানে গেছে, অথচ একটা ওয়াজে গেলে হ্যাঁ কত টাকা কথা কয়, কমপক্ষে তো 10,000 টাকা দেয়। তাহলে মাসে 10,000 টাকা হলে তো মাসে 3 লাখ, এই হিসাব আছে কিরম ব্যবসা। এরপরে 1.5 লক্ষ টাকার সফর এই সুদানে, কোথায় সুদান দাওয়াতে তাবলিগের মেহনত নিয়ত আছে সবার। আমাদের ওই যে ওলামায়ে কেরামদের রাস্তায় জোর হবে 6 তারিখ থেকে জানা আছে, কোথাও ভাই ভাই ডিসেম্বরে কোন জায়গা টুঙ্গে আসতে মার মারে না দিয়া বাড়ি মারে, ওইখানে সারা বাংলাদেশের ইস্তেমা যাও না নিয়ত আছে। আলেম ওলামা যারা আছেন 3 চিল্লা না দিলেও যাওয়া যাবে, যাবে যা যাবে না যাবে না, যাবেন না যাবেন না। আর যাদার যারা আম পাবলিক যারা আছেন 3 চিল্লা সবার হয়েছে, কোথাও হয়েছে কেন? 3 চিল্লার সাথে কে কে আছেন একটু হাত তুলে দেখাবে, একজন দুইজন তিনজন চারজন 1, 2, 3, 4, 5 জন 6 জন 7 জন, ওই তুই 3 ছেলে দিস হবে, 3 ছেলে দিছে কি বুঝছে না কথা, 3 ছেলে হয়েছে 4 মাস লাগাইছ, পাঁচজন হয়েছে এলাকার মধ্যে, 5 জন এই পুরা মাহফিলে 5 জন 3 চিল্লা 4 মাস লাগাইছে, আপনারা কি লাগাইছেন? মরার আগে লাগাবেন না পরে, চিল্লা দেওয়ার লাগবো। আপনি জেলখানা যে চিল্লা দেন আর হাসপাতাল কেত্রে কেত্রে চিল্লা দেন, চিল্লা দেওয়ার লাগবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামকে 40 দিন আগুনে ফলাইয়া চিল্লা দেওয়াইছে, তুমি গুনাহ করার ছোট আর বড় চিল্লা না দেওয়া যাবা কাকা বড়, 3 জিল্লা কি দুনিয়াতে দিয়া যা মানে মরার পরে দিবা এইটা কর, দুনিয়াতে যদি 3 চিল্লা দেন হিসাবটা মনে রাখেন, দুনিয়াতে 3 চিল্লা দিলে 120 দিন, কয় দিন জোরে কর, 120 দিন ঘটনা চক্রে যদি দুনিয়াতে 3 চিল্লা না হয় মরার পরে 3 চিল্লা দেওয়া ছাড়া জান্নাতেও যাওয়া যাবে, আর মরার পরে যে 3 চিল্লা উনারও বেশি কঠিন, ওটা হইলো দুনিয়াতে 120 দিন আর মরার পরে যদি চিল্লা দাও 1,20,000 বছর, কতদিন পিন্ডায় খোলাবো না কালা দোয়া মারবো, কারণ আখেরাতের একদিন দুনিয়ার 1,000 বর্ষ হিসাব মিলাইয়া তার ঘরে কবর নাই, হিসাব মিলাইয়া আখেরাতের একদিন দুনিয়ার কত বর্ষ, তাহলে 120 দিনে 1,20,000 বর্ষর হয় না হয় না পিণ্ডায় কুলাবো বলতে পারেন কেমনে 1,20,000 বৎসর, যেই লোকটা সবার শেষে মারা যাবে ওই লোকটা কমপক্ষে কবরে 40,000 বৎসর থাকতে হবে, এক চিল্লা কত বর্ষ, 40,000 বৎসর হাসরের ময়দান কমপক্ষে 50,000 বৎসর, 40,000 আর 50,000 কত বর্ষ, 3 চিল্লা গেলে প্রথম একটা রোগ দিছে 40 দিনের, আপনার নাটুর আপনার রোগ কই নাটুর, 40 দিন খাইটা করতে আইছে আসার পরে আবার আর একটা রোগ দিয়ে দিছে ধান গান্ধে সিলেট শ্রীমঙ্গল, 50 দিনের রোগ কয় দুই, 50 দিন খাইতে মাইতে আইছে ওহন কয় দিন গেছে, 50 60 40 কত হয় জোরে ঘর, 90 দিন গেছে গা আর রইছে কয় দিন,
30 দিন পকেটের মুঞ্জিও একটু খাড়া হইছে না লম্বা হইছে জুরে কর পকেটের মুঞ্জিও খাড়া এই খাড়া মুঞ্জি দেখিয়া মুরুব্বিরা কইছে এই যে কোনাবাড়ি দেন এই দে মানুষ একটু নসরত করব খাওয়া দাওয়া এই পয়সা খরচ হতে লাগে চিল্লা না দিয়া যাও কাজগুলি করা লাগবে না লাগবে না সবাই চলো কাকরাইল আল্লাহর রাস্তায় দোয়া বনী ইসরায়েলের পয়গম্বরদের মতো কবুল জোরে কর দুইটা জায়গায় মানুষের চক্ষু খুলে এক খুলে সফরে আরেক খুলে কবরে কবরে যদি চোখ খুলে কোনো লাভ নাই দুনিয়াতে আর আসা যাবে কবরে চোখ খুললো হায় 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 কোন কই বললাম আর ওসিল্লা দেওয়া যাবে আরেক চোখ খুলে মানুষের সফরে আল্লাহর রাস্তায় যখন সফরে যাবে তখন বুঝে আসবে আমি জিন্দিগি কোন রাস্তায় ব্যয় করছি জিন্দিগিতে কি করছি আমি চোখ খুইলা যাবে আপনার আমার তাহলে আল্লাহর রাস্তায় সফর করার দরকার আছে না না যাবেন তিন চিল্লা মরার আগে না ভরে কুলাবার হইতে না 50,000 বছরের রূপ দিয়ে দিছে হাসরের ময়দান কারো কোমর পর্যন্ত হয়ে যাবে কারো বুক পর্যন্ত কারো গলা পর্যন্ত কেউ ডুবে যাবে কেউ ডুবে যাবে এই শুনিয়া নোয়া খাইলে মানুষ বেশি টেডর না বুদ্ধি বেশি না কথা কইলা বুদ্ধি বেশি না নোয়া খেললে একটা দাঁড়ায় গেছে কয়ে হুজুর ওয়াজ একটু কমাই করে হাসরের ময়দান কি সমান না উসা নিসা আছে কথা ক কি প্রশ্ন করছে হাসরের ময়দান কি সমান না উসা নিসা আছে আর যদি সমান হয়ে থাকে তাহলে মানুষ কি খাড়া লম্বা আছে নাকি তা নইলে পানি যদি হয় ওই রকম পুষ্পা নিয়ে যদি হাসরের ময়দান বাইশেই যায় তাহলে সবারই তো সমান সমানই হবে তাহলে কারো আড়ু পর্যন্ত কারো কোমর পর্যন্ত ওয়াজ তো আন্দাজ করে করুন যে আমরা কিছু বুঝছি কথা গো প্রশ্ন সঠিক করছে না ব্যক্তি বাবা গো ওয়াজ কইরা বুঝানো সম্ভাবনা এদিকে আসো রে তুমি আমার কাছে আসো কাছে আসছে বলছে তোমার সাতটা খুলো সাত গায়ে দিছে না সাতটা খুলো খুলছে সাত খুলার পর আল্লাহর আলিম আল্লাহর আলিম রুমাল বাহির করাচ্ছে রুমালটাকে দিয়ে উপরে ছাইনি দিছে রুমাল উপরে নামিছে জোরে গো আর শার্ট নিছে ডাকতে বলে বাবা তোমার শার্টটাও দিলাম আমার রুমালটাও দিলাম আগুনের চুলার মধ্যে নিক্ষেপ কর কোথায় আগুনের চুলার
মধ্যে দিয়ে দাও, দুইটাই পুড়ব, আগুন তো আগুন ওই দুইটা পুড়বে না পুড়বে না, রুমাল উপরে না নিচে, তাহলে আগে পুড়লে কোনটা পুড়াবো? এরপরে এরপরে সার বাবা গো ইটা আগুনের চুলার মধ্যে দিয়ে দাও, ওই ডাক্তার হচ্ছে বলে বাবা গো রুমাল আর সাড়ের ছাই গুলি নিয়ে আস, দুইটা পুড়ছে না পুড়ে নাই, দুইটা তো পুড়ে গেছে, ছাই নিয়ে আস। এই ডাক্তার ছায়ের জন্য যখন গেছে মাঝখানের সাত পুইরা ছাই হইয়া গেছে, মাঝখানে কথা কইলা আর উপরে রুমাল ফুটছে পুরে নাই, যখন তোমার নিয়ে দেখতে হুজুরের কাছে চলে আসছে ডাক দিয়ে বলে বাবা গো তোমার সাত কই, আমার রুমাল রুমাল পরে নাই, তো রুমালটা আগে পুরার কথা আছি, তোমার প্রশ্ন অনুযায়ী হাসরের ময়দা উঁচা নিচা হওয়া দরকার, তা না হয় মানুষ খাড়া লম্বা হওয়া দরকার, এই রুমালের প্রশ্ন যদি বুঝে থাকো তাহলে বুঝো হাসরের ময়দান সমান না উঁচা নিচা, আমি বুঝা গেছি হুজুর গো আমাকে তওবা ভরাইয়া দে, তওবা ভরা দরকার আছে নি না নাই আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর, আর গভর্নর যে হ্যাঁ সেই তো বিচারক, সেই বিচারক না তো দুই বন্ধু রাতের বেলায় রেল লাইনের পাশ দিয়ে চলতেছে, রুট দিয়ে চলতেছে, চলতে চলতে দুই বন্ধু টক্কর লাগা, দুই বন্ধু লাগাইছে মারামারি, আরবের ভিতরে সবার সঙ্গে কিন্তু একটা চাকু থাকেই থাকে, এটা সুন্নত, আর কয়টা সুন্নত, আর এই পাঞ্জাবির যে হাতায় ডাম করে দিয়ে এতটুক না, আবার হাতা এতটুক মানুষ একটা ঢুকবো হাতার মাঝখান দিয়ে, বিশেষ নিজে দেখে আসছি, তো জিজ্ঞাসা করলাম যে হাতা এত বড় এত লম্বা কেন, তোরা জবাব দিল হুজুর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার ভিতরে বিড়াল রাখতো, এই জন্য আমরা হাতা ওই হিসাবে আমরা হাতা ওই একটু বড় করে দিই, আবার প্রত্যেকের এইখানে একটা ছুরি বাঁধা আছে, ছুরি একটা ছুরির চাকু চাকু এত বড় বড় চাকু কমপক্ষে 10,000 টাকা দাম, লাঠি সুন্নতি লাঠি সবার আছে, এরকম পিচি পিচি গোলাই ফাটানো লাঠি নিয়ে থাকে, সুবহানাল্লাহ কইলেন না সুবহানাল্লাহ, এই জন্য আরবের মানুষ দিনের থেকে নামতে 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 নিচে সিঁড়িতে যদি নেমে যায়, আর বাংলাদেশের মানুষ আমল করতে 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 সবার উপরের সিঁড়িতে যদি উঠে যায় তাহলে আরবের মানুষের সমান হইতে পারবে না, ওদের যে আকীদার যে বিশ্বাস যে বিশ্বাস বিশ্বাস সবাই আলে, কারণ আরবি সবাই বুঝে, আমরা তো শিখে আরবি বুঝছি আর ওরা জন্নত থেকে আরবি বুঝে, ওরা সবাই আলেম কিনা, একটা গরিবের দোকানে যায় বসবেন হাদিস সনদ সহ হাদিস বলতেছে,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা আউনার সংসদ হলো কুফায় তো দুই বন্ধু চলতেছে চলতেছে ঝগড়া লাইগা দুই বন্ধুয়ে মারামারি 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 লাইগা ঘুরছে আরেক বন্ধু কি করছে ছুরি বার করে চাকু বার করে দিয়া দিছে পার পার দেওয়ার সম্মান সম্মান কি কয় বসাই দাও এই বসো বসাও রে বসাও একটু বসান একজন ধরে তো যখন ছুরি ঢুকাই দিছে এই লোক তো মারা গেছে ছুরি ঢুকাই দিলে মারা যাবে না যাবে না হ্যাঁ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এই বন্ধু অস্থির হইয়া গেছে আমি এটা কি করলাম আমি কি করলাম লোকটা তো মার মেরে ফেললাম এখন যদি আমি এইখানে থাকি তা তো আমার পুলিশে ধরে নিয়ে যাবে বিজ্ঞাত আমার ফাঁসি হবে এই লোকটা এখান থেকে চলে গেছে দুনিয়ার কেউ দেখছে না দেখছে কে জোরে কর আল্লাহ দেখছে এই লোকটা চলে গেছে আরেকজন সাদা সিধা মানুষ এই লাশ দেখে লাশের কাছে বসে বসে কান্দে আরে কেন মারলো কেন মারলো তুই কান্দস কে মারছে আমি জানি না তুই মারছ চল ওই লোকটাকে নিয়ে থানায় চলে গেছে এই লোকটা আমি মারি নাই আমি আমি লাশ দেখা আমার অন্তরে কুলায় নাই আমি বসে বসে কান্দেছিলাম আমি মারি নাই ফাঁস দেন আর জেল দেন আমি একে মারি নাই আপনি বিচার যা ফয়সালা করেন করতে পারেন কিন্তু আমি একে মারি না তো মারছে যে না এটার কোনো সাক্ষী আছে সাদা সিধা মানুষ তার ফাঁসি হবে মা তার কেসের আশা আসলে লোকটা বলতো আমি মারি না লাল দেখে আমার মায়া লাগছে আমি কাঁদতেছিলাম ফাঁসি দেন দেন আমার পক্ষ থেকে গুনাহ ভর্তি নাই বিনা দোষে যদি ফাঁসি দেন তাহলে এটা আমার সুখের মরণ মরার সঙ্গে সঙ্গে আমি জান্নাতে চলে যাব ফাঁসি দিতে পারেন অসুবিধা নেই যে লোকটাই মারছে এই সংবাদ যখন এলাকার মধ্যে ছড়িয়ে গেছে যে একটা সাদা সিধা মানুষকে বিনা দোষে এখন সাক্ষী প্রমাণের অভাবে একে ফাঁসি দেওয়া লাগে যে মারছে তার মাতার মধ্যে ঢুকছে হায় 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 এক মার্ডার করছি এতেই না জানি কতদিন জাহান্নাম খাটতে হবে আর এর কারণে যদি ওই লোকটার ফাঁসি হয়ে যায় তাহলে তো দুইটা মার্ডার কেসের আসামি আমি নিব এই লোকটা নির্দোষ এক এই লোকটা
তাকে আমি মেরেছি কি মারছি হ্যাঁ আমি মারছি আসলে এই লোকটা নির্দোষ আমরা ঘটনাটা হইল এই আমরা রাতের বেলায় রাস্তা দিয়ে যাইতেছিলাম দুইজনের টক্কর লাগা আমি ছুরি দিয়ে দিয়েছি পার এই লোকটা মারা গেছে আসলে মারছি আমি এই লোকটা নির্দোষ আর নির্দোষ একটা লোক আমার কারণে ফাঁসি কাষ্ঠে ঝুলবে তাহলে দুইটা মার্ডার কেসের আসামি আমি হয়ে যাব কিয়ামতের ময়দানে হুজুর একটা মার্ডার কেসের আসামি তো কোরআন যেইতো না দুইটা যদি হয়ে যায় কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি কি জবাব দেব কাজে আমার গুসার করে তাহলে শিকার যখন করছে এটার মধ্যে কোন আরো সাক্ষী প্রমাণ লাগবো জোরে কর এই সাজা সিনা লোকটাকে ছেড়ে দিয়েছে এই লোকটা খালাস হবে না হবে খালাস যাও তুমি যাও তুমি মুক্তি পাইলা তোমার ফাঁসি হবে কারণ তুমি লোকটাকে মেরেছো বিচারের ফয়সালা হবে আগামী সোমবার আগামী সোমবার এলাকার মধ্যে রব সুইটা গেছে হাজার হাজার মানুষ দেখার জন্য চলে এসেছে মানুষের বীর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার ভিতরে দাঁড়াইছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহাসনে বসেছে বিচার করার জন্য কে বসছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারের ফয়সালা করবে এই লোকটাকে ফাঁসি কাষ্ঠে ঝুলাবে কারণ এই লোকটাই মানার করছে একে ফাঁসি কাষ্ঠে ঝুলাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার ভিতরে দাঁড়ান যখন রায় শোনাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে বাবা গো বিচার আন্তাজ মধ্যে কইর নবীর বংশের কলঙ্ক লাগাইও না ও বাবা এমন বিচার করিও না কিয়ামত পর্যন্ত নবীর বংশের মধ্যে কালি লাগে বাবা গো কুরআন হাদিস অনুযায়ী বিচার কই হাজার হাজার মানুষের মধ্যে ছেলে হয়ে যদি এই কথা বাপেরে কইয়া বসে কি কোন সরম না সরম না জোরে কর সরম সরম নাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকে মেরে ছেলে একজনই মানুষের মধ্যে সরম দেয় কত বড় বিচারক তুই বিচার তুই কর এত বিচার করিয়া তুই কেমনে বিচার করার লাগে তুই কর শিখাই দে ডাক দে বলে বাবা গো তুমি কি নবীর হাদিস পড়ো নাই নবী তো বলছে যে এই লোকটা সত্য বলছে এই লোকটা মুক্তি পাবে আর মিথ্যায় মানুষকে ধ্বংস করে মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় আর যেই লোকটা সত্য বলে এই লোকটা খালাস ইডা আমার নানার হাদিস এই লোকটা সত্য বলেছে তারপরেও বাবা গো এই লোকটাকে কেন ফাঁসি দিবা সত্য বলছে না তো সত্য বললে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা গেছে হ্যাঁ সত্য যে বলবে সে নাজাত পাবে আর মিথ্যা যে বলবে সে ধ্বংস হবে এই লোকটা তো মিথ্যা বলে নাই সত্য বলছে তারপরেও কেন ধ্বংস হবে কাজেই নানার বংশের মধ্যে কালিমা খাইও না
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিপদে পড়ছে না পড়ছে না জোরে গন হ্যাঁ দিন কাকে বলা হয় ক্ষমতা থাকলেই দেখাই যেত না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হ্যাঁ খলিফা কি খলিফা আর খলিফার ছেলে ওইখান থেকে কি মারছে পটেশ করছে পটেশ আমগর মতো লুকে লুকে ছেলের বউ সরাইয়া সাফার দাঁত ভেঙে হালাম বাহির সে বেশি বুঝো কথা কয় না হ্যাঁ সিনা সামারে আমি কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ব্রেড ফুলে গেছে দাঁত দিয়ে বলে বাবা রে এদিকে আসো গো তুমি বিচারের ভয় জ্বালা করো সুবহানাল্লাহ কইলেন না এই সিয়ার তো ভয় সালা সিয়ার সারো সিয়ার বল পরে ভয় সালা করব সুবহানাল্লাহ কয় ইসলাম কারে করে সিয়ারটা ছাইরা দেব সিয়ারও বইসা তারপরে ভয় সালা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু চার ছেড়ে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চার সালাম পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চারের ভিতরে বসে আছে দাঁত দিয়ে বলে বাবা আল্লাহ এইখানে একটা রাস্তা খোলা আছে লোকটা যখন স্বীকৃতি দিয়েছে উনি নিজে খুন করেছে সত্য কথা যখন বলেছে কাজেই এই লোকটাকে বাঁচানোর একটা সুরত আছে গো বাবা বাবা গো আমি কিছু টাকা দেই তুমিও কিছু টাকা দাও চলো গো এই লোকটাকে লইয়া মাদার যে হইছে তার বাড়িতে যাব কোথায় যাব তার বাড়িতে যাব যাই আমরা বাপ বেটা দুইজন তার বাড়িতে যাইয়া তাকে একটু বুঝাবো বাবা গো তোমার ভাই মার্ডার হইছে এই লোকটাই মার্ডার করছে যাই ভাবে হোক মার্ডার হইয়া গেছে সত্য কাটলাম বাবা রে তোমার ভাই বা তোমার বাপকে ফিরা পাবা না ফিরা যখন পাবাই না মনের একটা ব্যথা আবার মানুষটারে হারাইছো এর বিনিময় বাবা গো তোমাকে মোটামুকের কিছু টাকা আমরা দিয়ে দিব এই লোকটাকে মাফ করে দাও কারণ এই লোকটার সত্য কথা বলেছে চলো তুমিও কিছু টাকা দাও আমিও কিছু টাকা দেই দিও জুন চলো বাপটা দুইজন মিলে যাই লোকটা মারার হয়েছে এই লোকটার বাড়িতে চলে গেছে এরা বাপ বেটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঢুকে দেখা এরা রন্দা তো হারা হইয়া গেছে আমরা গরিব মানুষ খলিফাতুল মুসলিমিন শুধু একা না গো উনার ছেলে সহ আমাদের বাড়িতে আসছে কত আনন্দ জোনারা পেয়েছে পাওয়ার পর ডাক দিয়ে বলে হুজুর কি জন্য এসেছে কি কারণে আসছেন কারণটা একটু জানতে চা তোমাদের যে লোকটা মার্ডার হয়েছে মার্ডারটাই লোকটাই করেছে এই লোকটার স্বীকারোক্তি দিয়েছে উনি নিজে মার্ডার করছে এইভাবে এইভাবে মার্ডার হয়েছে কিন্তু যে লোকটা চলে গেছে শত কাঁদলে ওই লোকটাকে আর ফিরা পাওয়া কাজেই আমরা বাপটার জন্য এসেছি ফয়সালার জন্য এসেছি গো ওই লোকটা
টুইটার বিনিময় আমরা বাপ বেটা তোমাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে দে এই লোকটাকে তোমরা মাফ করে না কি হচ্ছে জুরে গর টাকা হচ্ছে টাকা হাদার পর যাদের লোক মার্ডার হয়েছে আমার নানার হাদিস সত্য হইছে না হয় না